সবার কাছে আমার একটা শ্রদ্ধার সাথে বিনয়ের আবেদন। আমি কখনো এভাবে বলিনি, আজকে আপনাদের কাছে বলছি। আমার এই অদম অযোগ্যের ছোট বার্তাটি আপনারা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে, ফেসবুক ইউটিউবে কিংবা আউটসাইডে আমাকে নিয়ে কেউ খারাপ কোনো কথা বলছে, মন্দ কোনো কথা বলছে, আমার দোষ ধরছে, আমার দোষ খুঁজছে, আমাকে নেগেটিভ উপস্থাপন করার চেষ্টা করছে, কখনো যদি দেখেন, আমার শ্রদ্ধার সাথে আবেদন, আমার পক্ষ নিয়ে কখনো কারো সাথে ঝগড়া করবেন না। আমাকে সঠিক প্রমাণ করানোর জন্য কারো সাথে ঝগড়া করবেন না। আমাকে সঠিক প্রমাণ করার জন্য কাউকে মনে আঘাত দিবেন না। সে যদি আমার বদনাম করে আমাকে খারাপ বলে খুশি হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাই যদি খুশি হয় আমাকে মন্দ বলে, আমিও খুশি হতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাই না আমার পক্ষে কেউ কথা বলে, সামনের জনকে, বিপরীত জনকে আঘাত করুক, মনে কষ্ট দুঃখ, সেটা আমি চাই না। কারণ রবের কাছে ভালো হতে পারা এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমার কারণে আমার পক্ষ নিয়ে ঝগড়া করে অনলাইন অফলাইন কে নোংরা করবে কেউ, সেটা আমি চাই না। তাই আমি সবার কাছে একদম হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করে, আমার পক্ষ নিয়ে কখনো কেউ কথা বলবেন না। আমার বিপক্ষে যা বলার বলুক, আমার নামে যত বদনাম করা করুক, আমার নামে যত যা কুৎসা রটনা করার করুক, কিন্তু আমার পক্ষ নিয়ে কথা বলবেন না। উনি যদি আমার বিপক্ষে বলে শান্তি হয়, আলহামদুলিল্লাহ, আমি মনকে এতটুকু বুঝ দিব, ইয়া রব, এই অশান্তিময় সময়ে আমার বদনাম কারো মনের শান্তির কারণ হয়েছে। অন্তত আমাকে বদনাম করে আমার একজন ইমানি ভাই, ইমানি বোন দুইটা মিনিটের জন্য আনন্দিত হয়েছে, আল্লাহ ওই ভাই বোনের উসিলায় আমাকেও তুমি মাফ করে একটু জান্নাতটা দান করে দাও। আল্লাহর ওয়াস্তে আমার এই একটা আবদার আপনারা সবার কাছে পৌঁছে দিবেন। যা গালি দিবে আমারে দিবে, আমার পক্ষ থেকে যেন গানে কোনো গালি না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে আপনাকে বলবে দোকান বন্ধ করে যাচ্ছ, ব্যবসায় তো লস হবে, কাস্টমার এসে ফেরত যাবে। আপনি বলবেন আমার রিজিক কাস্টমারের কাছে নয়, যার কাছে আমার রিজিক আমি তার দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি বলে তুমি এখন নামাজ পড়তে দাঁড়ালে পড়াটা কমপ্লিট করতে পারবে না, আপনি বলবেন পড়াটা শিখে যে পরীক্ষায় পাশ করব, সার্টিফিকেটটা নিয়ে যেখানে চাকরি করব, চাকরিটা করে যেখান থেকে টাকা কামাবো, সবকিছুই তোমার রবের দরবারে, সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে আপনি নামাজ পড়তে গেলে টাইমটা তো নষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যিনি আমার জীবনের জন্য সময় দান করেছেন ওই সময়দাতার দরবার একটু হাজিরা দিতে যাচ্ছে। অর্থাৎ কোনো অজুহাত যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে না পারে। পাঁচ ওয়াক্ত না পারেন, চার ওয়াক্ত পড়েন। চার ওয়াক্ত না পারেন, তিন ওয়াক্ত পড়েন। তিন ওয়াক্তও যদি সম্ভব না হয় দুই ওয়াক্ত দিয়ে শুরু করেন। দুই ওয়াক্তও যদি কারো পক্ষে সম্ভব না হয়, আমি অদম অযোগ্যের ছোট্ট একটি আবেদন, অন্তত এক ওয়াক্ত দিয়ে শুরু করেন। একটা ওয়াক্তের দশটা মিনিট নিজের মাথায় এবং মনে এমনভাবে সেট করে ফেলেন, চব্বিশটা ঘন্টার এই দশটা মিনিট আমার রবের জন্য, আমার রবের জন্য, আমার রবের জন্য। এই দশটা মিনিট সব কিছু উল্টাই গেল, আমার রবের দিকেই আমি সময় দিব, মনোযোগ দিব, আমি কিচ্ছু চিন্তা করব না। কারণ আমার মন বলে কেউ যদি দশ মিনিটের প্রেমে পড়ে যায়, সে অটোমেটিক দুই ওয়াক্ত নামাজ শুরু করে দিবে। যার দুই ওয়াক্ত পড়াটা শুরু হয়ে যাবে, অটোমেটিক তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ। এমনও হতে পারে যে ব্যক্তি দৈনিক এক ওয়াক্ত নামাজ পড়তো না, আল্লাহ চাহে তো একদিন সে তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। একদিনে সব হয় না, এক সপ্তাহে সব হয় না, বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমতও তাকে সাহায্য করতে থাকে, সুবহানাল্লাহ। সবশেষ আমার একটা ব্যক্তিগত আবদার, আমি সবার কাছে একটু মনোযোগ চাইবো, বাবা একটু একটু, এটা আমার ব্যক্তিগত আবদার, আমি কখনো এরকম কথা বলি না, আজকে বলছি। সবার কাছে আমার একটা শ্রদ্ধার সাথে বিনয়ের আবেদন। আমি কখনো এভাবে বলিনি, আজকে আপনাদের কাছে বলছি। আমার এই অদম অযোগ্যের ছোট বার্তাটি আপনারা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে, কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে, ফেসবুক ইউটিউবে কিংবা আউটসাইডে আমাকে নিয়ে কেউ খারাপ কোনো কথা বলছে, মন্দ কোনো কথা বলছে, আমার দোষ ধরছে, আমার দোষ খুঁজছে, আমাকে নেগেটিভ উপস্থাপন করার চেষ্টা করছে, কখনো যদি দেখেন, আমার শ্রদ্ধার সাথে আবেদন, আমার পক্ষ নিয়ে কখনো কারো সাথে ঝগড়া করবেন না।
আমাকে সঠিক প্রমাণ করানোর জন্য কারোর সাথে ঝগড়া করবেন না, আমাকে সঠিক প্রমাণ করার জন্য কাউকে মনে আঘাত দিবেন না। সে যদি আমার বদনাম করে আমাকে খারাপ বলে খুশি হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার ভাই যদি খুশি হয় আমাকে মন্দ বলে, আমিও খুশি হতে রাজি আছি আলহামদুলিল্লাহ।